আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তা হলো একদম কম উপকরণ দিয়ে কীভাবে আপনারা ত্বকের যত্ন নেবেন ত্বককে উজ্জ্বল ফর্সা করবেন এবং ত্বকের যে কোনো কালো দাগ দূর করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটা একদম ছোট্ট একটা টিপস তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আমার লাগবে হচ্ছে অ্যালোভেরা পাতা তো এটা হচ্ছে আমার গাছের অ্যালোভেরা পাতা আপনারা যদি বাজারে অ্যালোভেরা জেলটা ব্যবহার করেন তো সেটা থেকে কাজ করতে মানে সেই অ্যালোভেরা জেল থেকে কাজ করতে একটু সময় লাগবে বাট অ্যালোভেরা পাতা দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে খুব দ্রুত উপকার পাবেন তো এখানে আমি নিয়েছি অ্যালোভেরা পাতা তো এটা হচ্ছে আমার ছাদের গাছের অ্যালোভেরা পাতা তো আমি একটা অ্যালোভেরা পাতা থেকে এক টুকরো কেটে নিয়েছি তো আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে সেটা হচ্ছে যে আপনারা কিভাবে অ্যালোভেরা পাতা সংরক্ষণ করবেন এখানে আমি দেখতে পাচ্ছি না একটা বক্সে আমি এখানে কিছু অ্যালোভেরা পাতা কেটে রেখেছি তো এটা করলে হবে কি আপনি অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন তো আমি এটা প্রায় মাসখানেক হবে আমি এটা এভাবে করে সংরক্ষণ করে রেখেছি একটা বক্সের মধ্যে অ্যালোভেরা পাতা কেটে টুকরো টুকরো করে আমি সংরক্ষণ করে রেখেছি এবং এটা নর্মাল ফ্রিজে রাখবেন তো নর্মালি যদি এমনি খোলা রাখেন বক্সারা তাহলে সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এভাবে রাখলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন তো আমি এখানে অ্যালোভেরা পাতা নিয়েছি এক টুকরো তো অ্যালোভেরা জেল যে হলুদ কালারের যে জেলটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি সেটা পরিষ্কার করে তারপর আমি পাতাটা নিয়েছি তো সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটা কিন্তু আমার আগের অনেক ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি এটা দু চা পাশ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি দেখেন এখানে অ্যালোভেরার হলুদ কালারের জেল রয়েছে এটা ফেলে দিতে হবে এটা কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতি তো এটা পরিষ্কার করে ব্যবহার করতে হবে আপনারা চাইলে বাজারটা ব্যবহার করতে পারেন তবে বাজারেরটা অ্যালোভেরার জেল থেকে পাতাটা অনেক ভালো কাজ করবে খুব দ্রুত কাজ করবে এবং ভালো উপকার পাবেন তো আমি উপরের যে চামড়াটা রয়েছে খোসাটা সেটা ফেলে দিয়েছি এখন উপরের যে জেলটা সেটা আমি পরিষ্কার করে নিব। এটা পানি দিয়ে অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন যে একটা পিছলা ধরনের একটা ধরনের লাগে মানে পিছলা পিছলা টাইপের যেটা জেল সেটা পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন এভাবে করে কেটে পানি দিয়ে ধুয়ে তারপরে এভাবে করে টুকরা করে নেবেন এরপর নিয়েছি হচ্ছে এখানে মধু তো আমি এখানে এভাবে টুকরো করে কেটে এখানে আমি মধু নিব আপনার পরিমাণ মতো নেবেন এখানে আমি মেপে নিই নেই আমি আমার পরিমাণ মতো আমি মধুটা নিয়েছি এখন এইভাবে করে আপনি আপনার পুরো ত্বকে মাসাজ করবেন এবং এটা প্রতিদিন করলে আপনি কিন্তু অনেক উপকার পাবেন এবং এটা সকাল সন্ধ্যা করতে পারেন বা প্রতিদিন করতে পারেন এবং যে কোনো টাইমে আপনারা এটা করতে পারেন এটা এটা মাসাজ করার পরে বিশ মিনিট রাখবেন বিশ মিনিট রেখে নর্মাল পানি দিয়ে আপনারা এটা ওয়াশ করে নেবেন এতে যেটা হবে এরপরে আপনার একটা সিরাম বা মশার্জার ব্যবহার করবেন আর এটা প্রতিদিন ব্যবহার করলে কিন্তু আপনারা আস্তে আস্তে আপনার ত্বকের যে কোনো কালো দাগ মেস্তার দাগ ব্রনের দাগ এবং যাদের ত্বকের লাল তিল রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে দ্রুত পরিষ্কার করতে দ্রুত রিমুভ করতে সাহায্য করবে তো আশা করব সবার উপকার হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ